মাইকেল আর ডেভিড মরুভূমিতে পথ হারিয়ে ফেলেছে। এদিকে তেষ্টায় দুজনেরই প্রাণ যায় যায় অবস্থা। হাঁটতে 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 তারা অনেক দূর চলে গেছে, কিন্তু কোথাও পানি খুঁজে পাচ্ছে না। তারা পানির সন্ধানে আরও বেশ কিছুক্ষণ হাঁট। অনেকক্ষণ পর হঠাৎ তারা একটা মসজিদ দেখতে পেল। মাইকেল বলল, ওই তো একটা মসজিদ দেখা যাচ্ছে, চলো সেখানে যাই। ডেভিড বলল, হ্যাঁ যাওয়া যায়, কিন্তু মুসলমান সেজে যেতে হবে, নয়তো ওরা আমাদের সাহায্য নাও করতে পারে। আমি বলবো আমার নাম আহমেদ, কিন্তু মাইকেল নিজের নাম পাল্টাতে রাজি হলো না। যাই হোক, তারা দুজনেই মসজিদে গেল। ইমাম সাহেব তাদের পরিচয় জানতে চাইলে মাইকেল নিজেকে মাইকেল বলে পরিচয় দিল এবং ডেভিড একটু চালাকি করে নিজেকে আহমেদ বলে পরিচয় দিল। ইমাম সাহেব তাদের বসতে দিলেন এবং একজনকে ডেকে বললেন, মাইকেলের জন্য কিছু খাবার আর পানি নিয়ে এসো। অতঃপর ডেভিডের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আহমেদ ভাই, রমজানুল মোবারক।